রাডের দুনিয়ায়, এখন যবনাটা হয়েছে রাডের দুনিয়ায়। রাট আর রাট, রাট মানে একদম অভাব, অভাব, অভাব। ও মা গো, তেল নাই, চাইল নাই, নুন নাই, জাল নাই। ও মা, কি করতাম, কি খাইতাম। লতা ফাতা খাইয়ারে জীবন রক্ষা করতে হইব, আর কিচ্ছু উপায় নাই। লতা পাতা খাই জীবন রক্ষা করতে হইব। তাহলে আজকে কি নিয়ে আইসি ও মা গো, চাই থাকেন, চাইবেন লগে লগে। সুন্দর করি গুতাই গাতাই টুনুর টানুর করি, বাউরে বাউ, কি কইতাম, একখানা লেখি দিয়েন, কেরকম লাগে একখানা জানাই দিয়েন। তারপরে বুঝিয়াঙ্গুলি আর ডুডুস করে লাইক করে দিবেন, ডুডুস করে লাইক করিবার হরে এবারে বিয়াহিবারে বাবু রে ডুডুম করে সবার কাছে যাবে বলে কী কয় জানেন না। হিয়ারা কী বলে সে আর কয়, এই হি কামান করে দিবেন, হি কামান করে দিই, সিস্টেম করে দিবেন। আপনারা যদি সিস্টেম করে দেন, ও মা গো আর চ্যানেল গা এত দৌড় মারব, একবারে একবারে বিদেশেতে ইডে ফাতরের পাহাড় আছে না, ফাতরের পাহাড়ের উদ্দি উড়ি একবার বাংলাদেশ সারা বিশ্বে ঘুরবো। তাইলে আর কথা বাড়াইতেন না, বক বক পক পক করে কোনো লাভ নাই। আর ভিডিও চান চাই আরে লাইক কমেন্ট শেয়ার করিয়েন, এবং কি বানায় খায় কেমন লাগলো আর একখানা জানাইয়েন। কিরমু গরিবের জরিবানা হইশাল আর মোরানা, গরিবের গরিবের খানা আপনার কাছে শেয়ার করি। এই গরিবের খানার মধ্যে শরীরের স্বাস্থ্য বেশি ভালো থাকে, আর কি কইতাম, কিচ্ছু কইবার মতন নাই। তাইলে চাই থাকেন আজকে কি লই আইসি এই প্রবাস জীবনে, কি খাইয়ের। ও মা গো, দেশের জিনিস আইলে বাউরে বাউ অন্যরকম একটা ফিল হয়, কি কইতাম বুঝাইতে পারি কেন না, বাউরে বাবু দক্কর 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 করে বুকের মধ্যে। এই জিনিস গেন হাইলে কতক্ষণে বানাই আরে খামু, আর কথা বাড়াইতেন ন, চাই থাকেন। নমস্কার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ভগবানের আশেষ কৃপায়, আর আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আজকে আবার বরাবরের মতন সুন্দর পুরানো দিনের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন এটা কি। আসলে আমরা যখন প্রবাসে থাকি এসব জিনিসগুলো যখন পাই তখন আর লোভ সামলিয়ে রাখতে পারি না, তখন এই ধরনের খাবারগুলো যখন আমরা খেয়ে বড় হয়েছি, খেতে খেতে অভ্যস্ত হয়েছি, তখন আর লোভ সামলাতে পারি না, রুচিটা বেড়ে যায় দেখলে মাত্র। তাহলে আমি কি নিয়ে এসেছি দেখতে থাকুন, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দেবেন, সুন্দর একটা কমেন্ট করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু এসেছেন প্লিজ আপনারা কেউ যাবেন না, থেকে যাবেন কয়েকটা ভিডিও দেখে, কমেন্টে জানিয়ে দেবেন, অবশ্যই ব্যাক করে দেব। আর পুরনো বন্ধুরা প্লিজ আপনারা একটু করে দেখে প্লিজ কমেন্ট করবেন না, আপনাদের কাছে অনুরোধ। ছোট্ট ছোট্ট ভিডিও আপনারা দেখে কমেন্ট করবেন, সবাই বুঝতে পারে, সবাই বুঝতে পারি আমরা কতটুকু ভিডিওকে দেখে, ওয়াচ টাইম দেখে বোঝা যায় কে কতটুকু ভিডিওটি দেখে। তাহলে আপনারা এই ভুলটা করবেন না, আমিও করব না, প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। আমার রেসিপিগুলো যদি আরও ভালো লাগে প্লিজ একটা শেয়ার করতে একদম ভুলবেন না। আমার একটা ভিডিও আপনারা যদি শেয়ার করেন আমার চ্যানেলটা অনেক দূরে যেতে সাহায্য করবে, আপনাদের কাছে অনুরোধ। আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে আপনজনের কাছে একটু শেয়ার করে দেবেন। তাহলে আমি আর কথা বাড়াবো না, আমি আজকে কী নিয়ে এসেছি দেখিয়ে নিন। এটার আগে বলে রাখি, যারা আমার নতুন বন্ধু হয়েছেন, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। এখানে আমি দেশের থেকে যে আমার জন্য শাক দিয়েছে মলসি শাক, সেই শাকের মধ্যে আমাদের ওই অঞ্চলে দুই রকমের শাক দিয়েছে, এক রকমের শাকের মধ্যে দিয়েছে এই শাকগুলো। এই শাকগুলোর নাম হয়েছে আমাদের ওই অঞ্চলে কেউ বলে মলিচা, আবার কেউ বলে তিতির ডাড়া, আবার কেউ বলে তিতা হেলেচা, যে যেটা বলে না কেন আমরা সব বুঝতে পারি। কোন অঞ্চলে কি বলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এই শাকগুলো এবার আমি ধুয়ে পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে এবার সুন্দরভাবে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি
चुरी दिए काटते देखुन किभाबे काटते खूब स्वास्थ्यकर एक खाबार ए खाबारटा खेले शरीरेर खूब उपकार हय जादेर डायबिटीस कोलेस्ट्रल एवं कि पतला पायखाना फैटेर समस्या ताराओ এই শাকটা খেতে পারে। যখন আমরা ছোট ছিলাম তখন এই শাকটা যখন পাতলা পায়খানা হতো তখন ফেডের অশান্তি হতো। আমার মা এভাবে করে ভর্তা বানিয়ে কাঁচা ভর্তা বানিয়ে খাওয়াইতো, খুব ভালো লাগে। এই শাকগুলোর মধ্যে থানকুনি পাতার মতন সুন্দর একটা গেরান আছে। এমনভাবে কাটতে হবে শাকগুলা, একদম পাতলা পাতলা, একদম ছোট ছোট, যত ছোট ছোট করে কাটতে পারে তত শাকটা ভর্তা করলে ভালো হয় খেতে। এভাবে করে শাকগুলো কাটতে হবে। দেখুন আমি কেটে নিয়েছি, সত্যি সত্যি এই শাকটা এত দারুণ সুন্দর। আমি কাটতে কাটতে যে একটা থানকুনি পাতার মতন একটা ঘেরান আছে, স্মাইল আছে, এই স্মেলটা চলে এসেছে। কাটতে কাটতে ধারুন একটা গ্রান বের হয়ে গিয়েছে। এই শাকগুলো যারা গ্রাম অঞ্চলে আছেন অবশ্যই চিনেন। এই শাকগুলা কে কিভাবে খায় আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আমরা কাঁচা ভর্তা করিও এভাবে খাই, আবার ডাল দিয়ে রান্না করেও খাই, আবার অনেক রকমের সবজি দিয়ে আবার রান্না করে খেতে পারি। যে যেভাবে খেতে অভ্যস্ত সে সেভাবে খায়। আমি আপনাদেরকে ভর্তা করে দেখাইতেছি, কথা বলতে বলতে শাকটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এবার নিয়ে নেব স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম এবার একটা পেঁয়াজ কুচি করে কেটে সুন্দরভাবে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমি, এবার দিয়ে দিলাম রসুনের কোঁয়াগুলো, আগের থেকে আমি ভেজে রেখেছি। এবার আমি সুন্দরভাবে এই উপকরণগুলো মেখে নেব, একদম কষলিয়ে কষলিয়ে মাখবো। দেখতে পাচ্ছেন মাখানো আমার হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা, তেলে ভেজে পুরে নিয়েছি। পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আবার সুন্দরভাবে মিক্স করে ফেললাম, কষলিয়ে কষলিয়ে মাখবো একদম। এবার সম্পূর্ণভাবে ভর্তাগুলার যে শাকগুলো আমি কেটে রেখেছি ওগুলোর সাথে মিক্স করে একদম কষলিয়ে কষলিয়ে মাখবো, যাতে নরম হয়ে যায়। নরম হয়ে যাবে কেন কি এগুলো খুব কচি শাক, এবং কি লবণ আছে, একদম নরম হয়ে যাবে। একদম কষলিয়ে কষলিয়ে মাখতেছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গ্রান বের হচ্ছে। আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না কি সুন্দর একটা ঘেরান বের হচ্ছে। দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এত ভালো লাগে, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। এভাবে করে কষলিয়ে কষলিয়ে মাখতে হবে। এই পর্যায়ে এবার দিয়ে দেব আমি সরিষার তেল। এই সরিষার তেলগুলো যদি না দেন একদম ভালো লাগবে না, বাঙালির অতি প্রিয় সরিষার তেল। দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন সরিষার তেল, আবার আমি কষলিয়ে কষলিয়ে মেখে নিলাম। এবার আমার সম্পূর্ণভাবে ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার দেখুন আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। দেখতে পাচ্ছেন কি সুন্দর ইয়ামি লাগছে। শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া যাবে? এই শাকের ভর্তাগুলো একদম স্বাস্থ্যের জন্য খুব উপকার। প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে করে যারা জানেন না তারা, খুব ভালো লাগবে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। আমার ভিডিওগুলো, আমার কথাবার্তাগুলো, আমার রেসিপিগুলো যদি আপনাদের মনে একটু ভালো লাগে, একটু জায়গা দিতে পারি, প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই টাটা, বাই বাই, নমস্কার।